হ্যালো এভরিওয়ান, ফুডপ্যান্ডার রাইডার হিসেবে রেজিস্ট্রেশন করার পর কিভাবে কাজ শুরু করবেন তার খুঁটিনাটি সকল কিছু নিয়ে চার পর্বের বিশেষ এই ধারাবাহিকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। চার পর্বের এই বিশেষ ধারাবাহিকের আজ থাকছে তার প্রথম পর্ব। এই ভিডিওটি ডেডিকেটেড করা হয়েছে আমাদের স্টুডিওর অন্যতম একজন মেম্বার এস এম সরকারকে। রাইডার কত ধরনের? রাইডার মূলত চার ধরনের। প্রথমেই থাকে মোটর বাইক রাইডার, তারপর বাইসাইকেল রাইডার, ই বাইক রাইডার এবং ওয়াকার রাইডার। ওয়াকার রাইডার হচ্ছেন তারা যারা হেঁটে হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পণ্য ডেলিভারি করে থাকেন। রাইডার হতে কি কি জিনিস আপনার প্রয়োজন হবে? প্রথমে আপনার দরকার একটি ভালো মানের স্মার্টফোন। এটি যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হয় তাহলে সেটিতে যেন অবশ্যই 7.0 থেকে লেটেস্ট ভার্সন পর্যন্ত আপডেট থাকে। অথবা আপনি যদি অ্যাপেল ইউজার হন সেক্ষেত্রে আপনার iOS 9.3 থেকে লেটেস্ট ভার্সন পর্যন্ত আপডেট থাকতে হবে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ফোনটি যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, অর্থাৎ আপনি যত কম অ্যাপ ব্যবহার করবেন ঠিক তত পরিমাণ ভালো পারফরমেন্স পাবেন সেই ফোনটি থেকে। এবং ভালো পারফরমেন্স মানে আপনি বেশি ভালো কাজ করতে পারবেন রাইডার হিসাবে। চেষ্টা করবেন VPN এবং চাইনিজ অ্যাপ্লিকেশনগুলো যেন আপনার ফোনে ইনস্টল না থাকে, এবং আপনার জাতীয় পরিচয়পত্র অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে। আর আপনি যদি বাইক রাইডার হিসাবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার বাইকের ড্রাইভিং লাইসেন্স এবং ট্যাক্স টোকেনটি প্রয়োজন হবে। ফুডপ্যান্ডা থেকে আপনি কি কি পাচ্ছেন? ফুডপ্যান্ডাতে রেজিস্ট্রেশন করার পর আপনি পাচ্ছেন ফুডপ্যান্ডার লোগো সহ একটি ব্যাগ এবং টি শার্ট। এই ব্যাগ এবং টি শার্ট আপনাকে কিনে নিতে হবে। এটির জন্য আপনাকে এককালীন কোনো টাকা দিতে হবে না, আপনার প্রথম 6 সপ্তাহের বেতন থেকে এটি কেটে রাখা হবে। শিফটের শুরুতে কি কি চেক করতে হবে? প্রথমে চেক করে নেবেন আপনার যানবাহনের ব্রেক এবং জ্বালানি পর্যাপ্ত পরিমাণে আছে কিনা এবং সমস্ত কিছু ঠিক আছে কিনা। ফোনের চার্জ এবং ডেটা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। আপনি কাজ করার সময় যদি আপনার ফোনে চার্জ কিংবা ডেটা ফুরিয়ে যায় এবং আপনি যদি কোনো অর্ডার ঠিক মতো ড্রপ অফ করতে না পারেন সেক্ষেত্রে আপনার কোনো অজুহাত শোনা হবে না এবং আপনার ID চিরতরে সাসপেন্ড করে দেওয়া হতে পারে। ডেটার জন্য আপনারা মান্থলি বান্ডেল প্যাক কিনতে পারেন, এতে আপনার বেশ সাশ্রয় হতে পারে। সম্ভব হলে একটি ভালো মানের পাওয়ার ব্যাংক এবং একটি ইয়ারফোন সাথে রাখতে পারেন, এতে করে আপনার কোনো অর্ডার মিস হওয়ার পসিবিলিটি কমে যাবে। এবং অবশ্যই আপনাকে ভাংতি টাকা সাথে রাখতে হবে, কেননা কোনো কাস্টমার আপনাকে ভাংতি দেওয়ার জন্য কিন্তু দায়বদ্ধ থাকবে না, আপনাকেই কাস্টমারকে ভাংতি পৌঁছে দিতে হবে। সুতরাং শিফট শুরু করার আগে অবশ্যই চেষ্টা করবেন কিছু ভাংতি টাকা নিজের সাথে রাখতে। শিফটে কি কি পরবেন? শিফট যখন আপনি শুরু করবেন ঠিক তখন থেকে যেন আপনার গায়ে ফুডপ্যান্ডার টি শার্ট এবং ব্যাগটি অবশ্যই থাকে। কোনো অবস্থাতে যদি আপনাকে ব্যাগ এবং টি শার্ট ছাড়া পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার বিরুদ্ধে যে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারে, অর্থাৎ আপনাকে চাকরি হতেও অব্যাহতি দিতে পারে। অবশ্যই ভালো জুতা পরিধান করবেন, জুতাটা যেন এমন হয় যে আপনার পায়ের উপরিভাগ আবৃত থাকছে। আপনি যদি মোটর বাইক, ই বাইক কিংবা বাইসাইকেল রাইডার হন সেক্ষেত্রে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। আর অবশ্যই কাজ করার সময় ভালো পোশাক এবং ফুল প্যান্ট পরে কাজ করবেন। করোনা সংক্রান্ত সতর্কতা, নিজের এবং নিজের পরিবারের জন্য হলেও আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি হয়তো পণ্য সরবরাহ করতে গেলে মাস্ক না থাকার কারণে আপনাকে পণ্যটি দেয়া হবে না। সম্ভব হলে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে পারেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন এবং কাজ শুরু করার আগে চেষ্টা করবেন যদি সম্ভব হয় নিজের শরীরের তাপমাত্রাটা ঠিক মতো মেপে নিতে। কাজ করতে গেলে প্রথমে যে বিষয়টি আপনার মাথায় থাকতে হবে সেটি হচ্ছে ব্যাচ।
ব্যাচ কি? ব্যাচ হচ্ছে রাইডারদের পারফরম্যান্স নির্ধারণ করার জন্য একটি স্কোরিং সিস্টেম। ব্যাচ ছয় ধরনের হয়। নতুন রাইডার হিসাবে যারা জয়েন করবেন তারা থাকবেন ব্যাচ ছয়ে, আর তারা ব্যাচ চারের সমান বেতন পাবেন। যে সকল রাইডাররা এখন আর কাজ করছে না অথবা কাজ থেকে অব্যাহতি নিয়েছে তারা থাকে ব্যাচ পাঁচে, অর্থাৎ ব্যাচ পাঁচ হচ্ছে ইনঅ্যাক্টিভ রাইডারদের জন্য একটি ব্যাচ। এবং এই ব্যাচ প্রতি সপ্তাহেই পরিবর্তন করা হয়। কিভাবে নির্ধারণ করা হয় এই স্কোরিং? স্কোরিং নির্ধারণ করা হয় তিনটি বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট, দ্বিতীয়তে আসে অ্যাকচুয়াল অ্যান্ড প্ল্যানড আওয়ার, এবং শেষ যে বিষয়টি সেটি হচ্ছে স্পেশাল আওয়ার। অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে আপনি কি পরিমাণ অর্ডার অ্যাকসেপ্ট করছেন প্রতি শিফটে তার একটি হিসাব, অর্থাৎ আপনার কাছে যদি 10টি অর্ডার আসে আপনি 10টি অর্ডারই অ্যাকসেপ্ট করেছেন কি না। অ্যাকচুয়াল অ্যান্ড প্ল্যানড আওয়ার, অ্যাকচুয়াল অ্যান্ড প্ল্যানড আওয়ার হচ্ছে আপনি আপনার শিফট নিজের ইচ্ছা মতো বুক করে নিয়েছেন এবং সেই শিফটে আপনি সময় মতো পুরো সময়ে কাজ করছেন কিনা তার একটি হিসাব। এবং স্পেশাল আওয়ার হচ্ছে লাঞ্চ টাইম এবং ডিনার টাইম। এই তিনটি জিনিসের কম্বিনেশন মিলিয়ে আপনি যদি ঠিক মতো কাজ করতে পারেন তাহলে খুব দ্রুত ব্যাচ একে পৌঁছে যেতে পারবেন। আপনার ব্যাচ যত উপর দিকে থাকবে আপনার পার অর্ডারে পেমেন্টটা ঠিক ততটাই বেশি থাকবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই স্পেশাল আওয়ারে আপনার শিফটগুলো বুক করতে, তাহলে আপনার অ্যাকচুয়াল অ্যান্ড প্ল্যানড আওয়ার এবং স্পেশাল আওয়ার একসাথে দুটো কাজ করবে। এবং এই সময়ে আপনার কাছে যে অর্ডারগুলো আসবে সেগুলো যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনার ব্যাচটা খুব দ্রুত উপর দিকে উঠে যেতে আপনাকে সহায়তা করবে। ফুডপ্যান্ডার পেমেন্ট মেথড হচ্ছে ডিস্টেন্স বেসড পেমেন্ট মেথড। সেখানে হচ্ছে কিভাবে হিসাব করা হয় সেটা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করছি। প্রথমত এখানে বিষয়ে যে বিষয়টির উপর লক্ষ্য করা হয় সেটি হচ্ছে আপনি কি ধরনের যানবাহন ব্যবহার করছেন ডেলিভারি করার জন্য। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনি কোন জনের রাইডার হিসেবে কাজ করছেন। তৃতীয় বিষয়টি হচ্ছে আপনার প্রত্যেকটি শিফটের মধ্যে আপনি কি পরিমাণ অর্ডার অ্যাকসেপ্ট করছেন। চতুর্থ নাম্বারের বিষয়টা হচ্ছে আপনি কোন সময় শিফট নিচ্ছেন। পঞ্চমে থাকছে আপনি কোন ব্যাচে থাকবেন। এবং ষষ্ঠ বিষয়টি হচ্ছে আপনি কতটুকু দূরত্বে পণ্যটি ডেলিভারি করছেন, অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে আপনি যত বেশি দূরত্ব অতিক্রম করবেন তত বেশি আপনি উপার্জন করতে পারবেন, আর আপনার অ্যাকসেপ্টেন্স রেট যত বেশি থাকবে আপনার ইনকামও তত ভালো থাকবে। আর অ্যাকসেপ্টেন্স রেট বেশি থাকা মানে আপনার ব্যাচও ঠিক উপরের দিকে থাকবে, আর আপনি যত উপরের ব্যাচে থাকবেন আপনার আরো তত বাড়তে থাকবে। নাইট পেমেন্ট সিস্টেম, কিছু কিছু জোনে আপনি যদি রাতের বেলা কাজ করেন অর্থাৎ রাত 12টার পর থেকে ভোর 5টা পর্যন্ত, তাহলে আপনার প্রায় প্রতি ঘন্টায় একটি করে অর্ডার করতে পারলে 55 টাকা করে আপনি পাবেন। অর্থাৎ এই সময় যদি আপনার কাছে কোনো একটা অর্ডার আসে এবং সেই অর্ডারটি যদি 55 টাকার কম হয় তাহলে আপনাকে সেটা 55 টাকা পর্যন্ত অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো আপনি যদি প্রতি ঘন্টায় একটি করে অর্ডার পান তাহলে কিন্তু বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আপনি ঘন্টা প্রতি 55 টাকা করে ইনকাম করতে পারছেন। এখন আমরা কথা বলবো শিফট নেওয়ার সময়। ফুডপ্যান্ডার সপ্তাহ শুরু হয় সোমবার এবং শেষ হয় রবিবার। আপনার এই সোমবার থেকে রবিবারের যে শিফটগুলো সেগুলো আপনাকে বুক করতে হবে ঠিক তার আগের সপ্তাহের বুধবার। আপনি যদি ব্যাচ 6-এ, 1-এ কিংবা 2-তে থাকেন, চলুন দেখে নেই। ব্যাচ 1 শিফট বুক করবে বুধবার বিকাল 4টার পর। ব্যাচ 2 এবং 6 শিফট বুক করবে বুধবার রাত 9টার পর। ব্যাচ 3 শিফট বুক করবে বৃহস্পতিবার বিকাল 4টার পর। এবং ব্যাচ 4 শিফট বুক করবে বৃহস্পতিবার রাত 9টার পর। আপনাকে অবশ্যই এক সপ্তাহ আগের শিফট বুক করে রাখতে হবে, অর্থাৎ বুধবার বিকাল 4টার সময় আপনি যদি ব্যাচ 1 এর হন সেক্ষেত্রে বুধবার যদি 9 তারিখ হয় সেদিন
তাহলে আপনি শিফট বুক করতে পারবেন পরের সপ্তাহের সোমবার থেকে রবিবার পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ বিকাল 4টার পর আপনি 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত শিফটগুলো বুক করে রাখতে পারবেন। শিফটগুলো কেন আগে বুক করে রাখবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে। এ পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে কিংবা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকুন।